আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বর্ধমান 2 নম্বর ব্লকে নির্বাচনী প্রচারে এলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ। নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হৌরগ্রাম থেকে পলসামোড় আউসা হয়ে নবস্থা পর্যন্ত দলীয় মিছিলে অংশ নিলেন, মানুষের সঙ্গে কথা বললেন। আপনারা কেমন দেখলেন? খেলা হবে, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন সেটা আমাদের জন্য শুধু নয়, আমার জন্য তো নয়, আমাদের লোকালি যারা এখানে রয়েছেন ব্লক সভাপতি, এমএলএ সাহেব, যুব সভাপতি সবাই মিলে রাস্তায় রয়েছেন, মাঠে রয়েছেন, মুখে মুখে প্রচার হচ্ছে এবং মমতাদির পক্ষে মানুষের সমর্থন ছিল, আছে, আগামী দিনেও নিশ্চিত হবে। বিরোধীরা কি জায়গা করতে পারবে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে? চেষ্টা করতে পারে, গণতন্ত্রে সবাই চেষ্টা করা উচিত, প্রত্যেকের কন্টেস্ট করা উচিত। এবার প্রচুর নমিনেশন জমা পড়েছে, এত নমিনেশন এর আগে কোনোদিন দেখা যায়নি, বিরোধীরা 2,50,000-এর ওপর করে নমিনেশন জমা পড়েছে, ফের অপরচুনিটি রয়েছে। এরপরেও যদি না যেতেন তাও নিশ্চয়ই তৃণমূলের ওপরই দোষারোপ করবেন, তবে দের ইজ নাথিং রং ইন ট্রাই হার্ড, কোনো না কোনোদিন নিশ্চয়ই কিছু না কিছু তো জিতবে। রাজনৈতিকভাবে তিনি বারবার একটাই কথা বলছেন যে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করাতে হবে, আমি তো বলছি মানুষ প্রতি পাঁচজন করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিন, তাও মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। আর শুভেন্দু বাবুকে তো কিছু না কিছু বলতে হবে, উনি তো নিজের বুথে ক্যান্ডিডেট, উনি আবার কি বলছে? দিলীপ ঘোষ দিতে পারেন, উনি আবার কি বলছে? যারা বলে পশ্চিমবঙ্গের মানুষের মাথার উপর আমরা ছাদ দেবো, তাদের নিজেদের পায়ের তলায় মাটি নেই, তাদের কথা কি শুনবে? এদিন বিকেল 5টা নাগাদ বর্ধমান 2 নম্বর ব্লকের গোবিন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গোবিন্দপুর ও কুরমুন 2 ও বন্ডুল 2 অঞ্চলে তৃণমূল কর্মীদের বৈঠক করলেন। তৃণমূল কংগ্রেস মনোনীয় প্রার্থীদের সঙ্গে পরিচয় পর্ব সারলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ। তাকে সঙ্গে পেয়ে উৎসাহিত হয়ে উঠেছেন সেখানকার তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। আমরা সকাল থেকে ঘুরে যা মানুষের ফিডব্যাক পেলাম, তাতে করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে লক্ষ্য যে আমাদের 9টা অঞ্চল আমরা নিরঙ্কুরভাবে জয়লাভ করব এবং আমাদের 26টা পঞ্চায়েত সমিতি এবং 3টে জেলা পরিষদ আমরা বিপুল ভোটে জয়লাভ করব। মানুষের মুক্ত, মানুষের ব্যবহার, আজকে মানুষের সঙ্গে যা মিশে আমরা দেখলাম প্রচারে, মানুষ যেভাবে হস্তক্ষেপ হয়ে গিয়েছিল তার উপর আমরা বিপুল ভোটে জয়লাভ করব। নীতি সব কেন্দ্রের প্রার্থী দিতে পারিনি, সিপিএম বিজেপি তো এখানে নেই, তো আমরা তারা এখানে কোনো জায়গা করতে পারবে না এবং তারা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকবে কিনা সেটাই এখন দেখার আছে। আমাদের কর্মীরা সব মাঠে নেমে পড়েছে, আমাদের দেয়ালে শুরু করে বাড়ি বাড়ি প্রচার, প্রচার এবং আমাদের রাজ্য নেতৃত্ব থেকে যেখান থেকে যারা আসছে তাদেরকে আমাদের নিয়মিত প্রচার, আমাদের 28 তারিখে বরসুল 1-2 প্রচার আছে, আমাদের মাননীয় রাজ্যমন্ত্রী পরিমন্ড আমাদের বরসুল 1-2 প্রচার আছে। তো আমরা এইভাবে আমরা অল্প সময়ের মধ্যেও আমরা কিন্তু বসে নেই, আমাদের কর্মীরা সমস্ত ময়দানে নিয়ে পড়েছি, আমরা বিপুল ভোটে জয়লাভ করবো সময়ের। এদিন বর্ধমান 2 নম্বর ব্লকে হাট গোবিন্দপুরে মুক্ত মঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ এক জনসভাতেও যোগ দেন। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ, বর্ধমান।